এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে এই মুহূর্তে দুদক কার্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আদিত্য আরাফাত। আদিত্য, সবশেষ কি তথ্য রয়েছে আপনার হাতে জানাবেন। জানেন যে শাহেদকে 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছিল এবং 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছিল আদালত, এবং আজ রিমান্ডের তৃতীয় দিন। তাকে রিমান্ড শেষে গত 2 দিনই রাখা হয়েছিল পাশেই রমনা মডেল থানার হেফাজতে, এবং আজ সকাল 10টায় রমনা মডেল থানা হেফাজত থেকে তাকে দুদকের প্রধান কার্যালয়ে আনা হয়। এবং বলে রাখা ভালো, এখান থেকে কিন্তু তাকে আদালতেও নেওয়া হয়েছিল একটি অস্ত্র মামলার সংক্রান্ত বিষয়ে, এবং সেটি খুব সম্ভবত সেটির শুনানি ছিল, এবং সে শুনানির শেষে তাকে আবার দুদকের প্রধান কার্যালয়ে নিয়ে আসা হয় এবং এখন তার জিজ্ঞাসাবাদ চলছে, তৃতীয় দিনের রিমান্ড। সেখানে দুদকের উপসহকারী পরিচালক শাহজাহান মিরাজ তাকে রিমান্ড তৃতীয় দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করছেন। মূলত রিমান্ডে যে বিষয়টি তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সেটি হচ্ছে যে সাবেক ফার্মার্স ব্যাংক, যেটি এখন পদ্মা ব্যাংক হিসেবে পরিচিত, ওই ব্যাংক থেকে তিনি 1 কোটি টাকা ঋণ নিয়েছিলেন, এবং এই ঋণ নিয়ে এই টাকাটি তিনি আর কোনোভাবেই আর ফেরত দেননি, এবং সেটি সুদে আসলে 2 কোটি টাকার উপরে হয়ে যায়, এবং সেই অর্থ আত্মসাতের মামলায় পরবর্তীতে দুদক আদালতে আবেদন করে রিমান্ডের জন্য, এবং সেই আবেদনের প্রেক্ষিতে দুদক এখন তাকে রিমান্ডে রাখা হচ্ছে। এবং রিমান্ড শেষে আসলে আরও বিস্তারিত তথ্য আমরা জানাতে পারবো। তবে আরও একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, আরেকটি অভিযোগের বিষয়ে। বহুল আলোচিত পিকি হালদারের যে 3000 কোটি টাকা আত্মসাতের বিষয়টি ছিল বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান এবং ব্যাংক থেকে, সে আর্থিক প্রতিষ্ঠান এবং ব্যাংক থেকে যে অর্থ নেওয়া হয়েছিল আত্মসাত করে বিদেশে পাচার করা হয়েছিল, সে বিষয়ে পিকি হালদারের 2 জন সহযোগী হিসেবে অভিযুক্ত দুদকের কাছে যাদের নাম রয়েছে, সে 2 জনকেও দুদক জিজ্ঞাসাবাদ করছে। দুদকের উপপরিচালক গুলশান আনোয়ারের নেতৃত্বে একটি টিম তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে। এছাড়া দুদককে আমরা আরও কিছু জানতে পেরেছি, দুদককে আজ আরও 2-1টি মামলা হতে পারে এবং চার্জশিটের অনুমোদন হতে পারে। আমরা আসলে সেই অপেক্ষায় এখনো পর্যন্ত আছি দুদকের প্রধান কার্যালয়ে। তো এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। বুঝতে পারছি আদিত্য আরাফাত, আপনি থাকুন সেখানে, তথ্য সংগ্রহ করতে থাকুন। পিকে হালদারের 3000 কোটি টাকা আত্মসাতের অভিযোগে রেপটাইলস ফার্ম লিমিটেডের চেয়ারম্যান শিমু রয় ও আরবি ইন্টারন্যাশনালের পরিচালক রতন কুমার বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ করছে দুদক। বুধবার সকাল 11টায় দুদকের প্রধান কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেন সংস্থার উপপরিচালক গুলশান আনোয়ার। দুদকের কাছে অভিযোগ রয়েছে ইন্টারন্যাশনাল লিজিং কোম্পানি লিমিটেড থেকে পিকে হালদার কয়েকটি নাম সর্বস্ব প্রতিষ্ঠানের নামে 3000 কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাত করেছেন। সেইসব প্রতিষ্ঠানের নামে ঋণ দেওয়া হয়েছে, সেইসব প্রতিষ্ঠানে এর চেয়ারম্যান এমডি ও পরিচালকদের তলব করা হচ্ছে, এরই অংশ হিসেবে এই দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মঙ্গলবার হাল ইন্টারন্যাশনাল লিমিটেডের পরিচালক কাজী মমরেজ মাহমুদ সহ 4 জনকে জিজ্ঞাসাবাদ করা হয়। 23 আগস্ট তলব করা হয়েছে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের সাবেক চেয়ারম্যান এম এ হাশেম, পরিচালক নাসিম আনোয়ার, বাসুদেব ব্যানার্জি ও মোহাম্মদ আবুল হাশেমের।